এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব গসাগু এবং লসাগু। এখন গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন গসাগু আর লসাগু সম্পর্কে কিন্তু তোমাদের একটা ধারণা আছে, তোমরা সংখ্যার গসাগু এবং লসাগু করেছো ছোট ক্লাসে। কিন্তু আজকে আমরা যেগুলো গসাগু লসাগু করব সেগুলো সাধারণত বীজগাণিতিক রাশিমালার, অর্থাৎ বীজগাণিতিক রাশিমালা দেওয়া থাকবে কয়েকটা, দুটো বা তিনটে, সেগুলোর গসাগু বা লসাগু নির্ণয় করতে হবে। তোমাদের বইয়ের কোষে দেখি বা অনুশীলনীর 14 সেটার প্রথম দিকের কিছু অঙ্ক আমরা আলোচনা করছি। একদম প্রথমে একের জায়গায় দেখো দেওয়া আছে গসাগু নির্ণয় করতে। গসাগু নির্ণয় করতে দুটো রাশি দেওয়া আছে, একটা হচ্ছে 4a² b² = 20ab² আর দ্বিতীয় রাশি দেওয়া আছে 20ab². এই দুটো রাশির গসাগু নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? প্রথমে আমার টার্গেট হবে যে সংখ্যাগুলো এই রাশিমালার মধ্যে আছে প্রথমে তুমি সেই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করবে। তাহলে প্রথমে এখানে আছে 4 আর 2, তাহলে আমি লিখবো এখানে সংখ্যা এবার তুমি চলরাশি গুলো ভালো করে দেখো, গসাগু মানে দুটোর মধ্যেই থাকবে যেটা। তাহলে আমি দেখছি এখানে দুটো চলরাশি আছে এ আর বি, এখানেও দুটো চলরাশি আছে এ আর বি, তার মানে তোমার এখানে এ আর বি দুটোই থাকবে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে এর ঘাত কত হবে? তো তুমি যেটা ঠিক করবে, প্রথমটাতে এর ঘাত আছে 2, আর সেকেন্ডেরটাতে কিছু লেখা নেই মানে এর ঘাত হচ্ছে 1। এদের মধ্যে কম কোনটা? এদের মধ্যে কম হচ্ছে 1, তাহলে গসাগুতে আমার 1 আসবে। বুঝতে গেল? চলরাশিগুলো দেখবো, সবগুলোর মধ্যে যেটা আছে সেই সমস্ত চলরাশিগুলো নেবো, এবং আমি দেখবো কোন ক্ষেত্রে ঘাতের মান সব থেকে কম, মানে সব থেকে কম ঘাত বিশিষ্ট চলরাশিগুলো আমি নেবো। এবার এখানে চলে এসো বি, বিটা দুটোতেই আছে তাহলে নেবো। আচ্ছা এখানে ঘাত হচ্ছে 2, এখানেও ঘাত 2, তাহলে দুটোতেই 2, তাহলে এটা হয়ে গেল b². তুমি এটাকে এইভাবে লিখতে পারো 4a b² মানে 1টাকেও লিখিয়ে দেখাই না, তাহলে নির্ণয় গসাগু হয়ে গেল 4a b². ঠিক আছে, চলে যাও 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে বলা আছে প্রথম রাশি, তিনটে রাশি দেওয়া আছে 5b² q² প্রথম পদ দেওয়া আছে 5b² q² দ্বিতীয় পদ দেওয়া আছে 10b² q² আর তৃতীয় রাশি দেওয়া আছে 25e⁴q³, তাহলে এখানে তৃতীয় রাশি হিসেবে দেওয়া আছে 25p⁴q³। ঠিক আছে, p⁴q³। এবার আমাকে এই রাশিগুলোর গসাগু নির্ণয় করতে হবে। কি বলেছিলাম প্রথম ধাপ? প্রথম ধাপ হিসেবে তোমাকে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হবে। এখন এখানে যেটা দেওয়া আছে খুব সহজ, মুখে মুখে হয়ে যাচ্ছে 5, 10, 25, মানে গসাগু হয়ে যাবে 5। তাহলে যখন আমি নির্ণয় গসাগু করব, নির্ণয় গসাগুতে প্রথমেই চলে আসবে সংখ্যাগুলির গসাগু 5। এবার আমি দেখবো চলরাশি কী কী আছে। এটাতেও আছে PQ, এটাতেও আছে PQ, এটাতেও আছে PQ, কারণ PO থাকবে QO থাকবে। এবার দেখতে হবে কার ঘাত সবচেয়ে কম, যেমন এখানে P এর ঘাত 2, এখানে P এর ঘাত 2, এখানে P এর ঘাত 4, তাহলে সবচেয়ে কম হচ্ছে 2। কিউর ক্ষেত্রে চলে এসো, কিউর ঘাত 2, কিউর ঘাত
2 কিউ ভাগ 3 তাহলে এটাও শব্দের কম হয়ে গেল 2 তাহলে নিম্নীয় গসাগু হয়ে গেল 5 b স্কয়ার 3 নম্বর অঙ্ক 7 y কিউ z টু দি পাওয়ার 6 আগের থেকে 3 নম্বর 7 y কিউ z টু দি পাওয়ার 6 এটা হচ্ছে প্রথম পদ ভাগগুলো কি করবে তারপরে দাও আছে 21 y স্কয়ার 21 y স্কয়ার আর লাস্টেরটাই আছে 14 z স্কয়ার এই হচ্ছে তোমার অঙ্ক তোমাকে বলেছে এগুলোর গসাগু নির্ণয় করো আচ্ছা গসাগু আবার সংখ্যা 7 21 14 আমি জানি এই তিনটে রাশির গসাগু হয়ে যাবে তিনটে সংখ্যার গসাগু হবে 7 আচ্ছা তাহলে নির্ণয় গসাগু এখানে 7 চলে এলো এবার আমাকে কি দেখতে হবে চলরাশি y এটাতে y আছে এটাতে y আছে এটাতে y নেই তাহলে y কিন্তু থাকবে না বা তুমি লিখতে পারো y টু দি পাওয়ার 0 y নেই সবার মধ্যে y নেই আমি একদম বাদই দিয়ে দিলাম ঠিক আছে আবার দেখো z এটার মধ্যে z আছে কিন্তু এটার মধ্যে z নেই তার মানে z ও তোমার আসতে পারে গসাগু করার সময় সেই সমস্ত চলরাশিগুলো নেব যে চলরাশিগুলো প্রতিটা রাশির মধ্যে থাকে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি y বা z কেউই তিনটেতেই আছে এরকম নেই y প্রথমটাই আছে সেকেন্ডেরটাই আছে থার্ডেরটাই নেই আবার z প্রথমটাই আছে সেকেন্ডেরটা নেই থার্ডেরটা আছে তাহলে এখানে কোনো চলরাশি আসবে না তাহলে এই ক্ষেত্রে নির্ণয় গসাগু হয়ে যাবে সিম্পলি 7 ঠিক আছে এবার চলে যাও প্রবলেম নাম্বার 4 একের 4 এর টা 4 নম্বরটা কি বলছে দেখো দেওয়া আছে 3 a স্কয়ার b স্কয়ার c প্রথম পদ 3 a স্কয়ার b স্কয়ার c দ্বিতীয় পদ 12 a স্কয়ার b টু দি পাওয়ার 4 c স্কয়ার 12 a স্কয়ার b টু দি পাওয়ার 4 c স্কয়ার আর তৃতীয় পদ 9 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4 9 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4 প্রথম কাজ আবার সংখ্যাগুলির গসাগু তাহলে এখানে 3 12 9 তাহলে সংখ্যাগুলির গসাগু হবে 3 মুখে মুখে হয়ে যাচ্ছে সেই জন্য আমি মুখে মুখেই বলে দিচ্ছি যদি এরকম সংখ্যা থাকে যে মুখে মুখে করা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কিন্তু গসাগুটা করে দেখিয়ে দিতে হবে আচ্ছা নির্ণয় গসাগুতে কি আসবে 3 আসবে a b c তিনটেই আছে a b c তিনটেই আছে a b আছে c নেই তাহলে আমার a থাকবে b থাকবে c কিন্তু থাকবে না কারণ c সবগুলোর মধ্যে নেই এবার ঘাত দেখো এখানে a এর ঘাত 2 এখানে a এর ঘাত 2 এখানে a এর ঘাত 5 তাহলে a এর ঘাত চলে গেল 2 এখানে b এর ঘাত 2 b এর ঘাত 4 b এর ঘাত 4 তাহলে b এর ঘাত চলে গেল 2 কারণ 2 টা হচ্ছে সবচেয়ে কম বুঝা গেছে তাহলে এই ছিল তোমার একের থেকে চারটে অঙ্ক দিয়েছি তো গসাগু নির্ণয় করতে এইভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারি আবার একবার বলে দিই যে তোমার তিনটে বা দুটো রাশি দেওয়া থাকবে তুমি প্রথমে কি করবে সংখ্যাগুলোর গসাগু আলাদা করে বের করবে আর সংখ্যাগুলোর গসাগু বের করার পর দেখবে কোন কোন চলরাশি প্রতিটাতে আছে মানে দুটো থাকলে দুটোতেই থাকবে তিনটে পদ দিক তিনটে রাশি দিলে তিনটে রাশিতে থাকবে এই রাশিগুলো সেই রাশিগুলো প্রথমে লিখে নেবে লিখে নেবার পর দেখবে সেই রাশিটা সব থেকে কম ঘাত কোনটাতে আছে যেটা সব থেকে কম ঘাত হিসেবে থাকবে সেই ঘাতটাকে তুমি উত্তরের মধ্যে বা নির্ণয় গসাগুর মধ্যে নিয়ে আসবে এই হয়ে গেল তোমার গসাগু আচ্ছা এবার চলে আসা যায় লসাগুতে দেখো দুইটাকে তোমাকে বেশ কিছু লসাগু করতে দিয়েছে দুইয়ের এক একটা এটাকে যে আছে দুইয়ের দাগে এক একটা বলেছে লসাগু নির্ণয় আচ্ছা প্রথম পদটা প্রথম প্রথম অঙ্কটাই চলে এসো প্রথম অঙ্কটাই বলেছে 2x স্কয়ার y কিউব আর এটা বলেছে 10x কিউব y ঠিক আছে 2x স্কয়ার y কিউব আর বলেছে 10x কিউব y তো আগের গুলো যে 2 লসাগু নির্ণয়
লসাগু নির্ণয় করতে হবে। এখানে বলেছে লসাগু নির্ণয় করতে হবে, তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে সংখ্যাগুলির লসাগু নির্ণয় করা। সংখ্যাগুলোর লসাগু দুই আর দশ উন্নতি হয়ে যাচ্ছে, দুই আর দশের লসাগু কিন্তু হচ্ছে দশ, গসাগু দুই লসাগু হচ্ছে দশ, তাহলে সেক্ষেত্রে নির্ণয় লসাগু প্রথমেই চলে আসবে টেন সংখ্যাগুলি। এইবার বলে রাখি লসাগুর ক্ষেত্রে কিন্তু সবগুলোকেই নিতে হবে, মানে কোনো একটা চলরাশি সবার মধ্যে আছে কি নেই আমার দেখার দরকার নেই, যতগুলো চলরাশি আছে তিনটে রাশি মিলে সবগুলোকে তোমাকে নিতে হবে। যেমন এখানে আছে এক্স ওয়াই, আমি প্রথমে এক্স আর ওয়াই লিখে নিলাম, এখানেও এক্স ওয়াই, যদি এখানে জেড থাকতো আমাকে কিন্তু জেড নিতে হতো। আমি কিন্তু দেখতে যাবো না কোনো একটা চলরাশি সবার মধ্যে আছে কি নেই, এটা কসাগুর ক্ষেত্রে করছিলাম, লসাগুর ক্ষেত্রে যতগুলো চলরাশি থাকবে তোমাকে সব চলরাশিগুলো নিতে হবে। এবং আগেরটার ক্ষেত্রে কি করেছিলাম, সব থেকে কম ঘাতগুলো নিচ্ছিলাম, এখানে মনে রাখবে সবসময় সব থেকে বেশি ঘাতগুলো নেবে। যেমন দেখো এখানে এক্স এর ঘাত হচ্ছে দুই, এখানে এক্স এর ঘাত তিন, তাহলে এখানে চলে আসবে এক্স থ্রি, এখানে ওয়াই এর ঘাত তিন, এখানে ওয়াই এর ঘাত এক, তাহলে এটাও চলে আসবে। তাহলে নির্ণয় লসাগু কত হবে, টেন এক্স কিউব ওয়াই, বোঝা গেছে? দুইয়ের দাগের দুইয়ের অঙ্ক চলে যাবে, দুইয়ের দাগের দুই, আমাদের লসাগু নির্ণয় করতে হবে, এটা খেয়াল রাখো। আচ্ছা দেওয়া আছে এখানে তিনটে চলরাশি আছে, দেখতে পাচ্ছি সেভেন পি স্কোয়ার কিউ কিউ, প্রথম পদ সেভেন পি স্কোয়ার কিউ কিউ, প্রথম পদ, দ্বিতীয় পদ 35 পি কিউব কিউব, 35 পি কিউব কিউব, আর তৃতীয় পদ বলেছে 42 পি কিউ টু দি পাওয়ার 4, 42 পি কিউ টু দি পাওয়ার 4, এটা হয়ে যাচ্ছে তোমার তৃতীয় পদ বা তৃতীয় রাশি। দেখো এটা কিন্তু মুখে মুখে সব করা যাবে না, প্রথমেই বলেছে কি আমাকে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তো দেখো 7, 35, 42 মুখে মুখে কিন্তু করা যাচ্ছে না, তা তুমি যেভাবে শিখেছিলে লসাগু নির্ণয় করতে 7, 35, 42 প্রথমে এই তিনটে সংখ্যার লসাগু নির্ণয় করবে, তাহলে 7 × 1 = 7, 7 × 5 = 35, 7 × 6 = 42 তাহলে আর ভাঙা যাচ্ছে না, তাহলে লসাগু কত হবে, তিনটের গুণফল 7 × 5 × 6, এই দুটো গুণ করলে আমার সোজা হচ্ছে 7 × 30, তার মানে পড়ে থাকছে 210, তাহলে সংখ্যাগুলি লসাগু হয়ে যাচ্ছে 210, তার নির্ণয় লসাগু তো 210 চলে আসে। এবার দেখো কী কী চলরাশি আছে, দুটোই চলরাশি আছে, এক হচ্ছে পি আর এক হচ্ছে কিউ, আর কোনো চলরাশি নেই। এবার দেখো পি এর ঘাত এখানে 2, এখানে 3, এখানে 1, তাহলে আমি 3 নেব, এখানে 4, এখানে 1, এখানে 3, আমি 4 নেব। লসাগুর ক্ষেত্রে আমি সব থেকে বেশি ঘাতটা নেব, আর গসাগুর ক্ষেত্রে আমি চলরাশি সব থেকে কম ঘাত নেব। গসাগুর ক্ষেত্রে আমি দেখে নেবো কোন কোন চলরাশি সবগুলোর মধ্যে আছে, শুধু সেই চলরাশিগুলো নেব, আর লসাগুর মধ্যে আমি কী করবো, সবগুলো নেব, একটাতে থাকলেও সেই চলরাশিটাকে আমি নির্ণয় লসাগুর ঘরে নিয়ে আসবো। আচ্ছা তিনের অঙ্কে চলে যাও, প্রবলেম নাম্বার 2-3, 2-3 প্রথম রাশি হচ্ছে 5a^5b, এ বি দিয়ে দিয়েছে, তাহলে এটা পড়ে থাকছে 5a^5b, দ্বিতীয় পদ 15ab^2c, 15ab^2c, তৃতীয় পদ 25 25 a^2 b^2 c^2 মুখে মুখে যদিও করা যায়, আমি করে দেখিয়ে দিচ্ছি, সবাই হয়তো মুখে করতে পারবে না, তাহলে এটা পড়ে থাকছে, আর তো ভাঙা যাচ্ছে না, তাহলে 3 থেকে গুণ করো, 5 × 3 × 5, 5 × 3 = 15, 15 কে 5 দিয়ে গুণ করলে পড়ে থাকে 75, এটা মুখে মুখে করতে যারা পারবে করে দেখাবার দরকার নেই।
তাহলে সংখ্যা হিসেবে এলো 75। আচ্ছা কি কি চলরাশি আছে দেখো, তিনটে চলরাশি আছে এ বি আর সি। সি কিন্তু প্রথমটাই নেই, তাও কিন্তু নেব কারণ এটা লসাগু, আমি সব চলরাশি গুলো নেব। এবার দেখো ঘাত, এর সবথেকে বেশি ঘাত 5 1 2, তাহলে 5। বি এর জন্য 1 2 2, তাহলে 2। সি এর জন্য 1, তাহলে এটা সি। তাহলে নির্ণয় লসাগু হয়ে গেল 75 a to the power 5 b square into 6। ঠিক আছে, দুয়ের দাগের 4 নম্বর অংক, দুয়ের দাগের 4 নম্বর অংক দেখো দেওয়া আছে। প্রথম রাশি যেটা দেওয়া আছে 11 11 h square b c square 11 a square b c square তারপরে 33 a square b square c 33 a square b square c আর লাস্ট এটা দিয়ে 55 a square b c square 55 a square b c square এই তিনটে রাশি দেওয়া আছে। তোমার প্রথম কাজ হচ্ছে লসাগু সংখ্যাগুলো মুখে মুখে করা যাচ্ছে না, 11 33 55 সবগুলোই 11 দ্বারা বিভাজ্য, তাহলে 1 3 5 তাহলে 11 ইনটু 3 ইনটু 5 5 দিনে 15, 11 ইনটু 15 মানে হচ্ছে 165। তাহলে সংখ্যাগুলির লসাগু হয়ে গেল 165। তাহলে নির্ণয় লসাগু 165। তিনটে চলরাশি আমি দেখতে পাচ্ছি এ বি সি, সর্বোচ্চ ঘাত এর দুটোতেই সবগুলোতেই 2, 1 2 1 1 2 2 1 2 তাহলে 2, তাহলে সবগুলোর ঘাত হয়ে গেল 2 করে, কারণ এ বি সি সবগুলোরই সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। ঠিক আছে, তাহলে 2 এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি এতক্ষণ পর্যন্ত গসাগু আর লসাগু সম্পর্কে একটা ধারণা করলাম, কিভাবে গসাগু নির্ণয় করতে হবে আর কিভাবে লসাগু নির্ণয় করতে হবে বীজগাণিতিক সংখ্যামালা। ঠিক আছে, আরেকবার মনে করিয়ে দিই, গসাগু বা লসাগু যাই দেওয়া থাকে না কেন, যদি গসাগু দেওয়া থাকে তাহলে চলরাশিগুলোতে যে সংখ্যাগুলো দেওয়া থাকে সেই সংখ্যাগুলোর গসাগু আগে নির্ণয় করতে হবে, আর যদি লসাগু দেওয়া থাকে তাহলে যে রাশিগুলো দেওয়া আছে রাশিক্রমে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর লসাগু আগে বের করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। তারপর গসাগু ক্ষেত্রে কি করতে হয় দেখতে হয় কোন কোন চলরাশি প্রতিটা পদের মধ্যে আছে, মানে প্রথম দ্বিতীয় দুটো দিক বা তিনটে দিক সবার মধ্যে থাকতে হবে, সেই চলরাশিগুলোকে আমি নেব এবং দেখব সেই চলরাশিগুলোর সর্বনিম্ন ঘাত কি সেটা আমার উত্তর থেকে আসবে। আর লসাগুর ক্ষেত্রে কি হবে, লসাগুর ক্ষেত্রে হবে যেটা আমাকে প্রথমে সংখ্যাগুলি লসাগু তো বের করে নিলাম, তারপরে দেখতে হবে যে সব চলরাশিগুলো নিলাম কিনা, যতগুলো চলরাশি আছে প্রত্যেকটায় থাকতে হবে তার কোনো মানে নেই, সব চলরাশিগুলো দেখার পর দেখবো চলরাশিগুলোর সর্বোচ্চ ঘাত কত, যেটা সর্বোচ্চ ঘাত সেটাকে আমি উত্তরের মধ্যে নিয়েছি। আচ্ছা এবার চলে এসো তিনের দাগে, তিনের দাগেও কিন্তু স্পেসিফিক্যালি বলে গিয়েছে গসাগু নির্ণয় করবে। আচ্ছা গসাগু এই বীজগাণিতিক রাশিমালাগুলো একটু খেয়াল করবে যে তোমার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে এরকম কিছু চলরাশি দেওয়া থাকে, মানে যোগফল বা বিয়োগফলের টার্মে থাকলে আমি কিন্তু সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে গুণফলের আকারে নিয়ে আসার চেষ্টা করবো। কিরকম আছে দেখো, যেমন তিনের দাগের একদম প্রথম অঙ্কটা, তিনের দাগের একদম প্রথম অঙ্কটা দিয়েছে তিনের এক, তাহলে এটা হয়ে যাচ্ছে প্রথম রাশি। কি দেওয়া আছে দেখো, দেখো দেওয়া আছে 5x ইনটু x প্লাস y সবটাই গুণফল, যোগফল যেটা আছে সেটা ব্র্যাকেটের মধ্যে, আমার কোনো অসুবিধা নেই ব্র্যাকেটের মধ্যে থাকবে ঠিক আছে, কিন্তু খোলা অবস্থায় যেন যোগফল আকারে না থাকে আমাকে গুণফলের আকারে নিয়ে আসতে হবে। আর দ্বিতীয় পদ দিয়েছে x কিউব মাইনাস x y স্কয়ার, দ্বিতীয় রাশি এটা দিয়েছে x কিউব মাইনাস x y স্কয়ার, দেখো এখানে কিন্তু বিয়োগফলের আকার রয়েছে, আমাকে চেষ্টা করতে হবে যেন গুণফল করে সূত্রের সাহায্যে, যেমন এই দুটো থেকে আমি x কমন নিতে পারি, x যদি কমন নিই x এর একটা ঘাত কমন নিয়েছি তাহলে দুটো ঘাত পড়ে থাকবে, আর এখান থেকে x কমন নিলে x চলে গেল, দেখো পড়ে থাকছে মাইনাস y স্কয়ার,
যখনই আমি x কমন নিলাম এটা একটা সূত্রের মতো হয়ে গেল তুমি ক্লাস 7 এ পড়েছো x স্কয়ার মাইনাস y স্কয়ার তাহলে এটা সূত্র হয়ে যাচ্ছে x প্লাস y ইনটু x মাইনাস y এরকম পদ আমার চলতে পারে আর ভাঙা যাচ্ছে না তাহলে আমি আর ভাঙার মধ্যে যাচ্ছি না এবার এইটাকে নিয়ে আমি রেজাল্টটাকে পাওয়ার চেষ্টা করব এখানে দেখো একটা সংখ্যা আছে 5 এখানে কোনো সংখ্যা নেই 1 আছে সিম্পলি কিছু নেই মানে 1 আছে তাহলে এখানে কোনো সংখ্যা উত্তরে কিন্তু আসবে না যখন আমি নির্ণেয় গসাগু লিখব নির্ণেয় গসাগু এখানে কিন্তু কোনো সংখ্যা থাকবে না 1 থাকবে সেটা আচ্ছা এখানে আছে x এখানেও আছে x তাহলে এটা x টা কিন্তু থাকবে দুটোর মধ্যেই আছে আচ্ছা এখানে আছে x প্লাস y এখানেও আছে x প্লাস y তাহলে x প্লাস y চলে এলো আর কিছু এমন পদ নেই যেটা দুটোর মধ্যেই থাকছে তাহলে যেহেতু নেই সুতরাং আমার উত্তর শুধুমাত্র হবে x ইনটু x প্লাস y আর কোনো কিছু উত্তরের মধ্যে আসবে না বোঝা গেছে যদি বোঝা যায় আমি আরো কয়েকটা অঙ্ক করি তিনের দাগে তিনের দুই মানে তুমি দেখবে যে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় যতটা সম্ভব উৎপাদকে বিশ্লেষণ করে সহজতম আকারে নিয়ে আসতে হবে পনেরো তিনের দুই দেখো প্রথম দিয়েছে x কিউব মাইনাস 3x স্কোয়ার y তাহলে x কিউব মাইনাস 3x স্কোয়ার y কি করা যাবে প্রথমেই x স্কোয়ার কমন নেওয়া যাবে দেখো x স্কোয়ার কমন নিলে প্রথম পদটা থেকে পড়ে থাকছে x আর সেকেন্ড পদটা থেকে পড়ে থাকছে মাইনাস 3y x স্কোয়ার কমন নিই না আর দ্বিতীয়তে দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার দ্বিতীয় রাশি দেওয়া আছে x স্কয়ার মাইনাস 9y স্কয়ার তাহলে এটাকে ভাঙা যাবে উৎপাদকে এটাকে আমি লিখতে পারি x স্কয়ার মাইনাস 3y তার হোল স্কয়ার তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মে চলে এলো প্লাস 7 তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে x প্লাস 3y ইনটু x মাইনাস 3y এবার খুঁজতে হবে কোনটা দুটোর মধ্যে আছে যেমন আমি দেখতে পাচ্ছি পরিষ্কার এখানে x মাইনাস 3y এখানেও x মাইনাস আর কিছু এমন নেই যেটা দুটোর মধ্যেই আছে মানে নির্ণেয় গসাগু হয়ে গেল x মাইনাস দেখো তো সিম্পল ব্যাপার তাই না দুটোকে উৎপাদকে যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে সব উৎপাদকে ভাঙতে হবে উৎপাদকে ভাঙার পর দেখতে হবে যে কতটা কমন আছে সবার মধ্যে সেই কমন সাধারণ ব্যাপারটাকে তোমাকে তুলে আনতে হবে আচ্ছা তৃতীয় অঙ্ক তিন এর তিন প্রথম পদ 2ax ইনটু a মাইনাস x হোল স্কয়ার 3 এর 3 2ax ইনটু a মাইনাস x হোল স্কয়ার এটাকে উৎপাদকে ভাঙার কিছু নেই মানে করেই দেওয়া আছে সেকেন্ড পদটা দেওয়া আছে 4s স্কয়ার x a মাইনাস x হোল কিউব ঠিক লিখলাম 4s স্কয়ার x a মাইনাস x হোল কিউব এই খানটাই দেখো এবার একটা একটা করে প্রথমে সংখ্যা এখানে 2 এখানে 4 এখানে আলাদা করে বলার দরকার নেই সংখ্যাগুলির গসাগু তাহলে 2 আর 4 এর গসাগু 2 আচ্ছা এবার দেখো গুণফল হিসেবে এখানে আছে a তাহলে এটাকে দুটোই আছে a নিলাম দুটোর মধ্যে কার ঘাত কম a টু দি পাওয়ার 1 তাহলে a হয়ে গেল এখানেও x আছে এখানেও x আছে তাহলে x নিলাম আচ্ছা এখানেও a মাইনাস x আছে এখানেও a মাইনাস x আছে a মাইনাস x নিলাম ঘাত কোনটা কম এটা 2 এটা 3 তাহলে আমি নিলাম 2 খুব সিম্পল তাই না আবার বলছি প্রথমে সংখ্যার গসাগু নিলাম 2 আর 4 আছে 2 চলে গেল এখানেও a x আছে এখানেও a x আছে a x নিলাম এর ঘাত এখানে 1 এখানে 2 তাহলে কমটা নিলাম x এখানে 1 দুটোই 1 তারপর আছে a মাইনাস x নিলাম এটার ঘাত 2 এটার ঘাত 3 এটা 2 ঘাত সেটা নিলাম কারণ 2 হচ্ছে 3 এর থেকে কম হয়ে গেল চলে যাও 3 এর 4 নম্বর অঙ্ক প্রবলেম নাম্বার 4 কি দেওয়া আছে রাশিগুলো প্রথমে সেটাকে ভাঙতে হবে 3 এর 4 দেখো প্রথম পদ দেওয়া আছে x স্কয়ার মাইনাস 1 এটাকে ভাঙা যায় আমি এটাকে ভাবতে পারি x স্কয়ার মাইনাস 1 স্কয়ার তাহলে এটা পড়ে থাকছে x প্লাস 1 ইনটু x মাইনাস 1 তাহলে ভাঙা হয়ে গেল খুব সিম্পল সেকেন্ড পদ দিয়েছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1
x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 তো এটাকে আমি লিখতে পারি x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 7 এর ফর্মুলা a মাইনাস b হোল স্কয়ার আচ্ছা তৃতীয় পদ দিয়েছে x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 2x দেখো তৃতীয় একটা রাশি দিয়েছে x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 2x এটা হচ্ছে তৃতীয় রাশি তাহলে এটাকে তোমাকে উৎপাদকে ভাঙতে হবে ছোট করতে হবে প্রথমত যেটা করতে পারি তিনটা থেকে আমি x কমন নিতে পারি তাহলে এটা পড়ে থাকছে x স্কয়ার প্লাস x মাইনাস 2 আচ্ছা এবার এটাকে দেখো মিডল টার্ম ফ্যাক্টর মধ্য সহ বিশ্লেষণ করে ফেলা যায় এটাকে আমি লিখতে পারি 2x মাইনাস x মাইনাস 2 তাহলে এটা হয়ে গেল x x কমন নিলে x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে x প্লাস 2 এই পার্টটা সেকেন্ড রাইটে রাখলাম তাহলে x যেমন বাইরে ছিল থাক এটা পুরো থাকছে x প্লাস 2 ইনটু x মাইনাস 2 উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল এবার খুঁজো তিনটের মধ্যেই আছে দেখো x প্লাস 1 এটাতে নেই তাহলে ভাববো না x মাইনাস 1 এটাতে আছে এটাতেও আছে দেখো এটাতেও আছে তাহলে নিম্নীয় গসাগু হয়ে যাবে x মাইনাস 1 এখানে x মাইনাস 1 এর ঘাত কত 1 কিছু দেওয়া নেই না এখানে x মাইনাস 1 এর ঘাত 2 এখানে x মাইনাস 1 এর ঘাত 1 তাহলে উত্তরও কিন্তু x মাইনাস 1 এর ঘাত 1ই হবে তাহলে উত্তর হয়ে গেল x মাইনাস 1 বুঝে আচ্ছা আরেকটা অঙ্ক করে ফেলি আজকের মতো 3 এর 5 নম্বরটা এখানেও দেখো তিনটে চলরাশি তোমার এখানে দিয়েছে তিনটে রাশি দিয়েছে আচ্ছা তিনটে রাশি উৎপাদক বিশ্লেষণ করে ফেলা যাক প্রথম যে রাশিটা দেওয়া আছে a স্কয়ার মাইনাস 1 সিম্পল এটা দিয়েছে a স্কয়ার মাইনাস 1 তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে আমি একবারে লিখলাম আগের অঙ্কটা তো ভিগে দিয়েছি তাহলে a প্লাস 1 ইনটু a মাইনাস 1 দ্বিতীয় পদ দ্বিতীয় রাশি বলেছে a কিউব মাইনাস 1 আচ্ছা a কিউব মাইনাস 1 হলে আমি এরকম একটা সূত্র দিয়ে ভেঙে দিতে পারি আমরা ক্লাস 8 এই করেছি a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা তাহলে a মাইনাস 1 ইনটু a স্কয়ার প্লাস a প্লাস 1 আমরা কিন্তু যেখানে দুটো রাশির গুণফলের ফর্মুলা আছে সেটাই নেব অন্যান্য ফর্মুলা কিন্তু নেব না আর তিন নম্বর যে পদটা দেওয়া আছে a স্কয়ার প্লাস a মাইনাস 1 এটা a স্কয়ার প্লাস a মাইনাস 1 তাহলে a স্কয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2 a কমন নিলাম a প্লাস 2 এখান থেকে মাইনাস 1 কমন নিলাম a প্লাস 2 তাহলে এটা ভেঙে যাচ্ছে a প্লাস 2 ইনটু a মাইনাস 1 মধ্য সহগ বিশ্লেষণ করো আচ্ছা এবার তুমি খুঁজতে থাকো এখানে a প্লাস 1 আছে এখানে a প্লাস 1 নেই এখানে a মাইনাস 1 আছে এখানেও a মাইনাস 1 আছে এটাতেও a মাইনাস 1 আছে তাহলে সেক্ষেত্রে সবগুলোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে a মাইনাস 1 তাহলে আমার সেই কমন ব্যাপারগুলো সাধারণ ব্যাপারগুলো সবার মধ্য থেকে তুলে নিয়ে আসতে হবে তাহলেই তুমি নির্ণেয় গসাগু বা গসাগু নির্ণয় করতে পারবে।